আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, ইসলামিক কোশ্চেন অ্যান্সার বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকে আমরা কোরআনের শ্রেষ্ঠ দোয়া সম্পর্কে আলোচনা করব। কোরআনের শ্রেষ্ঠ যে দোয়াটা রয়েছে, এই দোয়াটা আজকে আমরা খুবই সহজে শিখব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে দোয়াটা আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা পড়ে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাই, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন। তবে তার জন্য তিনটি শর্ত রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চায়, কিছু চায়, তাহলে অবশ্যই সে এই শর্তগুলো মেনে দোয়া করবে। সেই শর্তগুলোর মধ্যে এক নাম্বার শর্ত হচ্ছে, সে যে উপার্জন করে তার যে খাদ্য থাকে, অর্থাৎ তার উপার্জনটা হালাল হইতে হবে, তার খাবারটা হালাল হইতে হবে, তার পরিধানের যে পোশাকটা রয়েছে সেই পোশাকটা হালাল হইতে হবে। এটা যদি হারাম হয় তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে না। এবং আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। যে ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না এবং আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করবে না। এই জন্য অবশ্যই আমাদের খাদ্যটা হালাল হইতে হবে, পোশাক পরিচ্ছদ এগুলো হালাল হইতে হবে এবং আত্মীয়তার সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখতে হবে। এরপরে যে তিন নাম্বার শর্ত রয়েছে সেটা হচ্ছে, যখন দোয়া করব শুধু নিজের জন্য নয়, প্রত্যেকটা মুসলমানের জন্য আমরা দোয়া করব। যদি এই শর্তগুলো মেনে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে কিছু চাই এবং হাত তুলে কান্নাকাটি করি এবং আশা রাখি যে অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন, যদি দোয়া করি কোনো মতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার বলে হাত মুখে বুলাইলাম, তাহলে সেই দোয়াটা কবুল হবে না। বেখেয়ালিপনে যদি দোয়া করি তাহলে সেই ক্ষেত্রে আমার দোয়াটা কবুল হবে না। আমার মনের ভিতরে এই আশা থাকতে হবে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। সেই আশা নিয়ে, মনের আকাঙ্ক্ষা নিয়ে, মনের ব্যথা নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা তিনভাবে দোয়া কবুল করে থাকেন, হয়তো খুব দ্রুত দোয়া কবুল করে ফেলবেন, অথবা তার এই দোয়ার মাধ্যমে, তার এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আখেরাতে দান করবেন, অথবা সে যদি অনেক বড় বিপদ আপদে পড়ে এই দোয়ার বরকতে সেই বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন। এই জন্য এই দোয়াটি আমরা বেশি বেশি করে পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে এই দোয়াটি পাঠ করেছেন। সেই দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলার কাছে কল্যাণকর বিষয়গুলো চাওয়া হচ্ছে, অর্থাৎ হে আল্লাহ, আমাকে দুনিয়ার সকল কল্যাণ দান করো এবং আখেরাতের সকল কল্যাণ দান করো এবং জাহান্নাম থেকে, আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। দুনিয়ার কল্যাণকর বিষয়গুলো হচ্ছে যে সকল প্রকার কল্যাণ, অর্থাৎ আমি যেন কোনো অভাব অনটনে না পড়ি, আমি যেন কোনো বিপদগ্রস্ত না হই, আমি যেন অসুস্থ না হই, সকল দিক থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, সকল প্রয়োজনকে তুমি আমার মিটাইয়া দাও, এইভাবে আল্লাহর কাছে চাওয়া হয়, কল্যাণকর বিষয় চাওয়া হয়। এবং আখেরাতে কল্যাণকর বিষয় হচ্ছে যে তুমি আমাদের সকল প্রকার আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করো। এভাবে আল্লাহর কাছে যদি দোয়াটি পড়ে কান্নাকাটি করে দোয়া করা যায়, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করুন, সঠিকভাবে আমরা দোয়া করতে পারি সেই তাওফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।